আজ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের বাঁচা মরার ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দলের কোচ এবং অধিনায়ক দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা ইতিহাস গড়ব, ছেলেরা জানে জিতলেই ফাইনালে যাবে বাংলাদেশ। আমি শতভাগ আশাবাদী খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়ে এই ম্যাচে জয় ছিনিয়ে আনবে। আমাদের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে ফাইনালে যাবার। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণমাধ্যম, সবার চোখ এই ম্যাচের দিকে। আমরা সঠিকভাবেই এগোচ্ছি, আশা করছি সফলতার মধ্য দিয়েই এর সমাপ্তি টানবো।